প্রিয় সম্মানিত লোহাগড়াবাসী, আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপপার্শ্ব সম্পাদক। আমার স্ত্রী জেসমিন আক্তার, উনি ভাইস চেয়ারম্যানে প্রতিনিধিত্ব করছেন। 26 মার্চ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে উনি ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিনিধিত্ব করছেন। আমি আশা করি আমার স্ত্রী জয়যুক্ত হবে, মাদক প্রতিরোধ করবে, সন্ত্রাস প্রতিরোধ করবে, চাঁদাবাজ প্রতিরোধ করবে। যুব সমাজ অসম্ভব খারাপ দিকে যাচ্ছে, সেই হিসাবে মাদককে আমরা নির্মূল করতে চাই। স্কুল কলেজ মাদ্রাসায় এগুলা উন্নয়ন করবেন, বিশেষ করে পুলিশের অনেক চাঁদাবাজি হচ্ছে, গাড়ি ঘোড়া নিয়ে টোকেন, এই টোকেনের ব্যবসা আমি বন্ধ করতে চাই। প্রশাসন হোক বা পাবলিক সন্ত্রাস হোক, আমি কারো কাছে আমি মাথা নত করবো না। যেখানে ন্যায়ের বিচার হবে সেখানে আমার স্ত্রী থেকে ন্যায় বিচার পারবে, সেটা আমি আমার স্ত্রীকে আমি সহায়তা করব। আমি সবার কাছে অনুরোধ জানাবো, 24 তারিখ আমার স্ত্রীকে কলসি মার্কা বুদ্ধি যেন জয়যুক্ত করে ওনাকে যেন আসনে যেন উপজেলা নির্বাচনে বাইস চেয়ারম্যান হিসাবে যেন প্রতিনিধিত্ব জয়যুক্ত করবেন।